This is Kolkata TV's podcast news. Apnara shunchen Podka. Hajar koti par jawaner. নমস্কার, আমি রচনা, জানাবো বিস্তারিত। সিনেমা মুক্তির মাত্র 18 দিনের মাথায় হাজার কোটির ক্লাবে জওয়ান, বলা যায় প্রত্যাশা যা ছিল সেই মতোই হলো। সিনেমা মুক্তির এক মাসের মধ্যেই জওয়ানের নামের পাশে রেকর্ডের ছড়াছড়ি, সেই সঙ্গে কিং খান বলিউড ছবির বেঞ্চমার্ক সেট করে দিলেন, যা 500 কিংবা 600 না, একেবারে হাজার কোটি। ছবি মুক্তির আগে থেকেই অগ্রিম টিকিং বুকিং ধরেই আন্দাজ করা গিয়েছিল জওয়ান ঝড়ে আছড়ে পড়তে চলেছে। তারপর একের পর এক হাউসফুল। গত সপ্তাহান্তের শুরুতেই বোঝা গিয়েছিল রবিবারের মধ্যে শাহরুখ, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত এই ছবি জওয়ান হাজার কোটির বেঞ্চমার্ক ছুঁয়ে ফেলবে। 2019 সাল থেকে বলিউডে নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ খান। তার জন্য সিনেমার বিশেষজ্ঞরা মনে করছিলেন সিনেমা জগৎ থেকে হয়তো কোথাও সন্ন্যাস নিয়েছেন তিনি। তবে 2023 সালে ফের একবার বাদশা মোডে ফিরে আসেন তিনি, একসঙ্গে তিনটি ছবি ঘোষণা করেন, যার মধ্যে পাঠান, জওয়ান অলরেডি মুক্তি পেয়েছে, বাকি রয়েছে এবার শুধু ডাঙ্কি। শুনুন পটকা রাত দিন সাত দিন।